হাই বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের রেসিপি হচ্ছে ফুলকপি আলু খিচুড়ি। চলো দেখে নিই ফুলকপি আলু মুসুর ডাল দিয়ে কী করে খিচুড়ি বানানো যায়। তা সবার প্রথমে আমরা গ্যাসটা জ্বালিয়ে নেব, একটা কড়া বসিয়ে নেব। কড়াটা একটু গরম হবে, দেখো তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল ব্যবহার করি, তাই তোমরা সাদা তেল, সর্ষের তেলও ব্যবহার করতে পারো তোমরা সাদা তেল ছাড়াও, যদি মনে করো সর্ষের তেলও করবা তাহলে করতে পারো। আমি সাদা তেল যেহেতু ব্যবহার করি তাই সাদা তেলেই করছি। এবার এর মধ্যে আমি ফুলকপিগুলো ছেড়ে দেবো। আস্তে আস্তে তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলো ছেড়ে দেবো। গ্যাসটা একটু আস্তে করে নেব, কেন আস্তে না করলে কপিগুলো যখনই দেবো তখন তেলটা ছিটকে আসবে গায়ের মধ্যে। আস্তে আস্তে কপিগুলো ছেড়ে দেবো। একটু লাল লাল মতন ভাজা হবে, ওরকমভাবেই ভাজা করব। তা দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে দেখো একটু লাল লাল হয়েছে কপিগুলো, ভালো লাগছে দেখতে। দেখো প্রত্যেকটা কপি আস্তে আস্তে তুলব, তাড়াহুড়ো করবে না, যেহেতু তেল তো ছিটকে গায়ে কখনো লাগতে পারে। সব কপিগুলো দিয়ে তেল ঝরে যায় যেন, সেইভাবে খুন্তিটা আমি দিয়ে রেখেছি, যার জন্য আস্তে আস্তে সব কপিগুলো উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে দেবো, কেন ফুলকপি ভাজলে তেলটা একটু বেশি লাগে, যার জন্য তেলটা টেনে নিয়েছে, যার জন্য আমি ওতে একটু তেল দিয়ে নেবো কড়ার মধ্যে। এবার একটু তেলটা গরম হবে, সাদা জিরে দিয়ে দিলাম ওর মধ্যে, বা জিরেগুলো একটু লালচে লালচে হয়ে এসছে, এবার ওর মধ্যে তেজপাতা দিয়ে দেবো। এবার চারটে শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দেবো, শুকনো লঙ্কাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো, কারণ না নাড়ালে বুঝতে পারবো না যে লঙ্কাগুলো ভাজা হচ্ছে কি না, পোড়া লেগে যেতে পারে। গ্যাসটা একটু মিডিয়ামই আছে, আমি খুব জোরে দিইনি। এবার মধ্যে দেখো গোটা গোটা কিছু গরম মশলা দিয়ে দেবো। গ্যাসটা একটু আস্তে করেই গরম মশলাটা দিয়ে দেবো, কেননা ওর মধ্যে এলাচগুলো থাকে, তো ওর মধ্যে এলাচগুলো থাকে, লং থাকে, তেলের মধ্যে পড়লে ওটা ফাটতে পারে, চোখে মুখে ছিটকে আসতে পারে তেলটা, যার জন্য আমি গ্যাসটা আস্তে করে নিয়েছি। তারপরে আমি আবার গরম মশলাগুলো দিয়েছি, গোটা গরম মশলাগুলো, ওর মধ্যে আলু ছেড়ে দেবো। ডুমো ডুমো করে কটা আলু কেটে নিয়েছি, দেখে নাও ডুমো ডুমো করে আলুগুলো কেটে, বা আলুগুলো একটু ভাজা করব। একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে কালারটা ভালো আসে, কেন হলুর কাঁচা গন্ধটা না আসে হলুদের, যার জন্য আমি তেলের মধ্যে আগে দিয়ে হলুদ দিয়েছি। এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো, জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা আমি দিয়ে দেবো, দিয়ে এবার ভেজে নেব। এবার দেখো মশলাটা ভালো করে মিশে গেছে, কষে গেছে আলুর সাথে, ভালো করে মশলার গন্ধটাও চলে গেছে। এবার ওর মধ্যে আমি একটু টমেটোর কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দেবো। আদাটা লাস্টের দিকেই দেবো, প্রথমের দিকে দেবো না। এবার আবার নাড়িয়ে চাড়িয়ে একটু নেব, দেখো নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে। এবার আমি মুসুর ডালটা দেব, মুসুর ডালটা আগে থেকে আমি ধুয়ে রেখেছি। দেখো আমি দুকোটো ডাল নিয়েছি, দুকোটো ডাল নিয়েছি, এবার ধোয়া আছে, ডালটা আস্তে আস্তে দিয়ে দেবো কড়াইতে। এবার আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে নেব। আর আমি খিচুড়িটা তো এর মধ্যে করব না, আমি পাত্রটা চেঞ্জ করব, এবার হাঁড়ি বসাবো। এইবার করার জিনিসগুলোর মধ্যে ঢেলে দেব, আলু ডাল সব আস্তে আস্তে হাঁড়ির মধ্যে ছেড়ে দেব। আস্তে আস্তে
করে দেবে, হড়বড় হড়বড় করবে না। এবার ওর মধ্যে আমি এক গামলি জল দিয়ে দেবো, ছোট গামলার এক গামলা ওতে জল দিয়ে দেবো। এবার ওর মধ্যে চালটা আমি দিয়ে দেবো, চালটা আগে থেকে ধুয়ে রেখেছি, এটা আতক চাল। দু কোটো ডাল নিয়েছি আর তিন কোটো চাল নিয়েছি, আস্তে আস্তে আমি চালটা দিয়ে দেব। এবার আমি পাশে যে কড়াইয়ের মধ্যে আমি আলুগুলো ভেজেছিলাম, কপিগুলো ভেজেছিলাম, ওর মধ্যে একটু মশলা লেগেছিল, ওর মধ্যে আমি একটু জল গরম করে নিয়েছিলাম, ওই জলটা পুরো ঢেলে দেব। এবার ওর মধ্যে আমি একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলা, দেখো ওই কাঁচা ছোলাগুলো ওর মধ্যে দিয়ে দেব। কাঁচা ছোলাগুলো দিয়ে একটু নাড়িয়ে আমি ঢেকে দেব, ভালো করে নাড়িয়ে নেব, নাড়িয়ে আমি ঢেকে দেব। দু মিনিট পরে ঢাকনিটা খুলব, দেখো ফুটে এসছে। এবার ওর মধ্যে আস্তে আস্তে আমি ফুলকপিগুলো দিয়ে দেব, দেখো আস্তে আস্তে সব ফুলকপিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া দেব। দেখে নাও ভালো করে আস্তে আস্তে নাড়া দেবে, কেন জোরে নাড়া দিলে কপিগুলো ভেঙে যাবে, যার জন্য আমি পরে কপিগুলো দিয়েছি, আগে ডালটা আর চালটা সেদ্ধ হয়ে গেছে তারপরে কপিগুলো দিয়েছি। এবার আমি একটু নুন দিয়ে নেব, কেন নুনটা দেওয়া হয়নি, লাস্টের দিকে নুনটা দেব, পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। দেখো 5 মিনিট পর ঢাকনিটা খুললাম, দেখো হয়ে এসেছে আমার খিচুড়ি। ভালো করে খিচুড়ি কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখবে যে সবসময় নাড়া দিতে থাকবে, না নাড়া দিলে তলায় কিন্তু ধরে নেবে ফট করে, আর খিচুড়িতে খুব তাড়াতাড়ি পোড়া গন্ধটা লেগে যায়, কিন্তু এটা মাথায় সবাই রাখবে। দেখো হয়েই এসেছে বলতে গেলে খিচুড়িটা। এবার ওর মধ্যে একটু আমি মিষ্টি দিয়ে দেবো, মানে চিনি দিয়ে নেব। আচ্ছা চিনি দিয়ে নিলাম আমি 2 চামচ মতন। এবার ওতে গরম মশলা দেব, 2 চামচ আমি ওতে ঘি দিয়ে নেব। এবার ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে নাড়াবো যাতে ঘিটা চারিদিকে মিশে যায়, ভালো করে ঘিটা আর গরম মশলাটা চারিদিকে যেন লেগে যায়, তার জন্যে ভালো করে আমাকে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তা চলো, তৈরি হয়ে গেছে আজকে আমাদের ফুলকপি আলু মুসুর ডাল দিয়ে খিচুড়ি। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তো অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করো,